স্বামীজি এক প্রেরক ব্যক্তিত্ব ছিলেন মোর মনে আছে প্রথম থর স্বামীজীর বিষয়ে আমি পিলাদের শুনেছিল বাড়িওলা আশ্রমে হেমন্ত সারঙ্ক গাঁরে বাড়িওলা আশ্রমে স্বামীজী রাত্রে থাকে ওড়িশারে অশি দশকরে ধর্মান্তরণ সম্পর্কে গোটে বড় বিবাদ হচ্ছিল উত্তেজনা ছিল গোটে জনজারণ কথা যোজনা হয়েছিল স্বামীজী আসছিল খবর দিয়াগলা আমার বিশ্বনাথ পণ্ডা এপটে সেতুলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর প্রচারক ছিল সে মতো খবর পঠাইলে সেতুলে মোবাইল ফোন নথিলা সে মতো গোটে টেলিফোন করিকি ল্যান্ডলাইনে খবর দেলে যে তুমে কিছু যুবক বন্ধু মানে যদি পারিব স্বামীজীকে যাইকি পানি গোলারে দেখা কর মোর মনে পড়ুছি শীত দিন থিলা আমি দশ পনেরো জন কার্যকর্তা ছাত্র কার্যকর্তা বিদ্যার্থী পরিষদ আমি যাইছিল স্বামীজী দর্শন করি প্রথম দিন স্বামীজী সাথে প্রথম থর দর্শন সৌভাগ্য মিলিলা অন্ধার বা রাতে ছিলা স্বামীজী আমাকে প্রেরিত করে যে ওড়িশার সমস্যা কম ওড়িশার বিপদ কম আসুছে আম মানকর ভূমিকা কম মনের সমস্যা নিয়ে কেবল ব্যক্তি ফেলে হব মন কষ্ট করলে হব না সমাজে সদাবে কষ্ট দুঃখ থাকে কিন্তু তাকে বুঝিকি সমাধান তৈরি করার রাস্তা কেবল স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী মানে হি দেখাইতে মতো দেখাই থাকার মু আজ জীবন যাক তাঁর পাখে ঋণী ও তাঁর অনুযায়ী তাঁর ভক্ত এইপাই যে গরিবার নাই কত বি বড় প্রভাবশালী লোক হোক প্রভাবশালী ব্যবস্থা হোক যাকে লড়াই করা মু মাননীয় নন্দঙ্ক সঙ্গে সহমত গাঁরে কিছু তাকত আছে মু যে গাঁ কু আসিবি যদি গাঁরে কিছু লোকঙ্ক না মানেবি আজি স্বামীজীর সঙ্গে এগুলো ভুল হব পবিত্র মোহন প্রধান বিদ্রোহী ছিল অঞ্চলের ইংরেজ মানের বিরুদ্ধে রাজা রাজুড়ি বিরুদ্ধে লড়াই করুলে সমাজের প্রতিপত্তিশালী লোক মানে তার সাগর নথিলে গুর্জন গাঁ ছিল গুর্জন গাঁরে গুর্জন মানে ছিল যেতে পবিত্র বাবু সহযোগী অঞ্চলের তাঁকু অবির পেঁঠই সামাজিক সমরস্থা কথা মনে পকাউছি অবির পেঁঠই তাঁকু নদী পার করেছিল পবিত্র নগর আজ এইপাই হয়েছি সিলিং গাঁ পরাজীন গাঁ এইপাই পবিত্র নগর হয়েছি পবিত্র বাবু সেটি জেল দেখি সে যাই লুচিলে জঙ্গল তালচের গড়ু যেতে জেল দেখি গলে গুর্জাং গাঁ দেখি গুর্জাং গাঁ প্রথম কত ভরসা ছিল গুর্জাং গাঁ দেখি নদী পার হয়েকি সে পবিত্র নগর যেমন সিলিং জঙ্গল লুচিলে রত্না অবির পেঁঠ তা নদী পার করেছিল রত্না কর কর ঘনশ্যাম কর সদাশিব পানি প্রমোদ পানি উদয়নাথ পানি নিধিশ্যাম পানি এমানে সেতুলে তাঁর সহযোগী ছিলেন গাঁর বীর পুরুষ তাঁকু অনেক অনেক নম এইটু কিছু বর্ষ যাইকি পবিত্র বাবু কিছু মাস তৎকালীন বিহার জামশেদপুর অঞ্চল রহিল আজ ঝাড়খণ্ডে সেটি আম গাঁর ঋষিকেশ নন্দ পাণু নন্দ ব্যবসায় করতে পরবর্তী অবস্থায় মুখ পরিবার সঙ্গে জামশেদপুরে ভেট হওয়ার অবসর মতো মিলেছে সেইটি পবিত্র বাবু হোটেল কাম করিবার অবসর সেমানে দিয়েছিল পবিত্র বাবু সেইটি রহিকি পুনি দেশ মাতৃক পাই যোজনা বানাইছিলে ভক্ত পানি এ সবু মহাপুরুষ মান আজি দিনে স্বামীজীর সঙ্গে মনে পকাইবার বিষয় মু আজি যে মনোজ্ঞ পরিবেশ রে মোর পূর্বজ মানকু অস্বস্থ করিবা পাই চাহিবা আমি সমস্ত কিছু কি আমি স্বামীজীঙ্কর মূর্তি রে প্রতিমারে শপথ নেবা হাত রাখিকি যে আজি দিনের যে আহ্বান আছে সমাজ সম্পর্কে মু কেবে কেবে অঞ্চলের অধিবাসী ভাবে মতে লাগে স্বামীজী যেতে বড় ব্যক্তিত্ব যেতে বড় ব্যক্তিত্ব এ অঞ্চল তাঁকু সেতিকি মাত্রায় চিনি নে যদি স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতী নথান্তে তাহলে ওড়িশার সামাজিক সমরসতা সমাজের যে গরিব লোক আজি আত্মনির্ভর হয়ে নথান্তে ধর্ম তো মাধ্যম ছিল জাগরণ কিন্তু তাঁকু অর্থনৈতিক দৃষ্টিতে স্বাবলম্বী বনাইবা স্বাভিমানী বনাইবা বিশেষ করে স্বামীজীর হাত স্বামীজী হিমালয় ফেরিলে
ଗୋଟିଏ କାଳିଆ ବୋଧ ପାଖରେ ଗୋଟିଏ ଆଶ୍ରମରେ ରହିଲେ ତାଙ୍କୁ ଡକ୍ଟର ମହତାବ ଡକେଇଲେ। ଡକ୍ଟର ମହତାବ ଆମ ରାଜ୍ୟର ସର୍ବମାନ୍ୟ ନେତା ସେତେବେଳେ ଥିଲେ। ଭୂପେନ ବାବୁଙ୍କ ମାଧ୍ୟମରେ ସେ ଡକେଇଲେ ଡକ୍ଟର ମହତାବଙ୍କୁ, ସ୍ୱାମୀଜୀଙ୍କୁ, କହିଲେ ସ୍ୱାମୀଜୀ ଆପଣ ଏଇ କଟକରେ ରହୁଛନ୍ତି, ସେ କଟକ କାଠଗଡ଼ ଅଞ୍ଚଳରେ ବହୁତ ପ୍ରମୋଶନ ଦେବା ଲୋକ ଅଛନ୍ତି, ଆପଣ ଯାଆନ୍ତୁ ଓଡ଼ିଶାର ଉପାନ୍ତ ଅଞ୍ଚଳକୁ, କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲାକୁ ଯାଆନ୍ତୁ। ଯଦି ଆପଣ ସେଠିକି ଦାୟିତ୍ୱ ନ ନେବେ ତାହେଲେ କନ୍ଧମାଳ ଓଡ଼ିଶା ହେଇକି ରହିବ ନାହିଁ, ଜଗନ୍ନାଥପୁର ହେଇକି ରହିବ ନାହିଁ। ସେଇଠି ବିଦ୍ୟାଳୟ ମାନେ ପୁନର୍ବାର ଚକ୍ରାନ୍ତ କରିବେ। ସ୍ୱାମୀଜୀ ସେଇ କାମକୁ କରୁ କରୁ ବଳିଦାନ ଦେଲେ, ଅମର ହେଲେ। ଆମର ଦାୟିତ୍ୱ ସେ ବିଚାରଧାରାକୁ, ସେ ସମର୍ପଣକୁ, ଗୁରୁଜା ଗାଁର ତାଳଚେର ମାଟିର ଏ ସଂସ୍କାରକୁ ଆଉ ଥରେ ପୁନର୍ଜୀବିତ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି, ନିରନ୍ତରତା ଜାରି ରଖିବାର ଅଛି। जदि आपणक आम भिडी भल लगला तेब आम चेल्क लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।